মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে এ ধরনের একটা প্রেজেন্টেশন যদি আপনি কম্পিউটার মধ্যে বানাতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আজকের ভিডিওটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট টু থাউজেন্ড টেনের উপর যারা টু থাউজেন্ড সেভেন ব্যবহার করো টু থাউজেন্ড সিক্সটিন বা টোয়েন্টি ব্যবহার করো তারাও এই প্রেজেন্টেশনটা কম্পিউটার মধ্যে বানাতে পারবে তো সেই জন্য প্রথমে পাওয়ার পয়েন্টটাকে ওপেন করে নিতে হবে এরপর হচ্ছে আমাদের কন্ট্রোল টিপে এ প্রেস করতে হবে দেন ডিলিট প্রেস করে দেবে দে ইনসার্টে যাবে ইনসার্টে যাওয়ার পর এখান থেকে শেপ দি ওভেল শেপটা নেওয়ার পর সেপের মধ্যে এটাকে ড্রাগ ড্রপ করে দেবে মানে টিপে এটাকে ইনসার্ট করে নেবে এরপর সেপটার মধ্যে এফেক্ট বা স্টাইল দেওয়ার জন্য যাবে এখান থেকে ফিল্ডটাকে গার্ডিয়ান যেতে হবে দেন মোর গার্ডিয়ানে যেতে হবে দেন এখান থেকে গার্ডিয়ান ফিল্ড সিলেক্ট করে এর যে প্রিসেট কালারটাকে ওসিয়ান করে নেবে চাইলে অন্য কালারও করতে পারো কিন্তু ওসিয়ানটা করলে বেটার হয় তারপর এটাকে জাস্ট লাইন কালারটাকে নো লাইন করে দেবে থ্রি ডি ফর্ম্যাটে চলে যাবে থ্রি ডি ফর্ম্যাটে যাওয়ার পর টপটাকে এখানে দিয়ে দেবে রিলেক্স ইনসেটটা দিয়ে দেবে আর এটাকে তুমি নিজের পছন্দ মতো করবে তাহলে দেখবে এই শেপের যে এফেক্টটা এটা পরিবর্তন হবে ঠিক আছে তো এখান থেকে হাইট ওয়াইটটা চেঞ্জ করে দেখবে যে যেমন লাগবে দেন ক্লোজ অপশন ক্লিক করবে ক্লিয়ার এরপরে যাবে ইনসার্টে যাবে এর মধ্যে যেহেতু টেক্সট লিখতে হবে ওয়ার্ডার থেকে যে কোনো একটা স্টাইল নিয়ে নেবে ধরো আমি এখানে বারও দিয়ে দিচ্ছি দেন এরপরে কন্ট্রোল প্লাস এ প্রেস করবে তারপর এখান থেকে রিফ্লেকশন কাটার জন্য টেক্সট এফেক্ট রিফ্লেকশন এখানে নন করে দেবে আর টেক্সটের যদি ফিল্ড পরিবর্তন করতে হয় তাহলে এখান থেকে টেক্সটের ফিল্ড পরিবর্তন করতে হবে আর আউট লাইনটাকে এখান থেকে নো আউট করে দেবে ক্লিয়ার দেখো টেক্সট কালারও এবং আউট লাইনটা চেঞ্জ হয়ে গেছে এটাকে ধরে এর টপে রেখে দেবে রাখার পর এটাকে চারপাশে দিতে হবে এই জন্য কি করতে হবে এটাকে কন্ট্রোল টিপে ড্রাগ করবে তাহলে এটা ডুপ্লিকেট বানানো হয়ে যাবে আর কেউ যদি না বুঝতে পারো তাহলে কন্ট্রোল টিপে সি কন্ট্রোল টিপে ডি প্রেস করবে তাহলেও এটার ডুপ্লিকেট বানানো হয়ে যাবে তাহলে এ পাশে রেখে দিচ্ছে একটা কন্ট্রোল টিপে এ পাশে একটা রেখে দেবে ধরো আমি এটা রেখে দিলাম তারপর বাকিগুলো কি আবার কন্ট্রোল টিপে ডি প্রেস করে এর সাইডে সাইডে দিয়ে দেবে ঠিক আছে ধরো আমি এখানটা দিয়ে দিচ্ছি দুই আর বাকি এই চারটা রেড থাকুক আর বাকিগুলোকে চেঞ্জ করে দাও ঠিক আছে এটা হলে ভালো লাগবে এরপর এখানে কন্ট্রোল টিপে জাস্ট ক্লিক করে করে এগুলোকে এর মধ্যে সেট করে দেবে নাম্বারগুলো আমরা পরে চেঞ্জ করবো এখন আমরা টেক্সটগুলোকে নিয়ে নেবে ওকে তাহলে এখানে কি হবে এক দুই আছে এটা তিন হবে এটা চার হবে যদি এরপরে সরাতে হয় দেন মাউস থেকে বা কিবোর্ড থেকেও সরাতে পারবে পাঁচ এটা কত হবে ছয় এটা সাত এটা আট নয় দশ এগারো ওকে এভাবে পুরোটা বানাতে পারবে তো এরপরে কি করতে হবে যেহেতু এই বানানোর পর যদি আমরা এইটাকে শুধু সরাই বাকিগুলো রয়ে যাবে এই জন্য কি করতে হবে কন্ট্রোল জেড প্রেস করে ফর্ম কন্ট্রোল এ প্রেস করবে অল সিলেক্ট হয়ে গেল ফরমেটে যাওয়ার পর এখানে গ্রুপ করে দিয়ে গ্রুপ করে দেবে তাহলে এটা পুরো একটা সেটের মধ্যে চলে এলো ঠিক আছে এবারে আমরা কি করব এই এখানে এরপরে কি করবে এখান থেকে আমাদের যেতে হবে ইনসার শেপসে যেতে হবে এই শেপটাকে নিয়ে এর মধ্যে ট্রাক করে দেবে ঠিক আছে তো ট্রাক করার পর এইটা ধরো আমি চাইছি যে ঘন্টার কাঁটা যদি চাই তাহলে এটাকে একটু ছোট করতে হবে তাই তো ঘন্টার কাঁটাটা সবার লাস্টে থাকবে এই জন্য ঘন্টার কাঁটাটা আগে বানিয়ে নেবো এরপরে ক্লিক করে এখান থেকে ফরম্যাটে যাবে শেপ স্টাইলে যেয়ে এটার একটা কালার দিয়ে দেবে ঠিক আছে ধরো আমি এখানে রেড কালার বা যে কোনো একটা কালার তুমি এখান দিয়ে দেবে তো এরপর কি করতে হবে কন্ট্রোল প্লাস ডিপ্লে ডি প্রেস করে এটার একটা ডুপ্লিকেট নিয়ে নেবে দেন এটাকে নিচের দিকে যেহেতু হবে এটা রোটেশনে যে এটাকে ফ্লিপ ভার্টিক্যাল করে দেবে যে এটাকে এ নিচে সেট করবে আর দেখো উপরেরটা থাকলে নিচেরটা রাখতে হবে না এই জন্য কী করতে হবে সেফ ফিলে যেয়ে নো ফিল করে দেবে এরপরে কন্ট্রোল প্রেস করে এই দুটোকে সিলেক্ট করে নেবে দেন গ্রুপে করে গ্রুপ করে দেবে তাহলে এটা একটা গ্রুপে পরিণত হয়ে যাবে ঠিক আছে মানে দুটো একসাথেই ঘুরবে এরপরে আগে এটাতে কি করবে অ্যানিমেশন অ্যাড করে দাও অ্যাড অ্যানিমেশন মোর মোশ এখান থেকে মোর এমফেসিস এফেক্টে চলে যাও মোর এমফেসিস এফেক্টে যাওয়ার পর এখানে স্প্রিন অপশানে ক্লিক করে দাও ঠিক আছে স্প্রিন অপশানে ক্লিক করার পর ওকে প্রেস করে দাও ওকে প্রেস করার পরে এর অ্যানিমেশন প্যানে ক্লিক করবে এখান থেকে টাইমিংটাকে সেট করতে পারো টাইমিংটাকে কি করবে না উইথ রিভার্স করবে হ্যাঁ এরপর এখানে হচ্ছে যে ডাইরেকশনটা আছে এটা কত স্লোলি করবে হুম ধরো আমি এখানে হচ্ছে দু সেকেন্ডই নয় এটা ধরো আমরা কত করব তাহলে এটাতে কী করো এর ডাইরেকশানে তোমার হচ্ছে দিয়ে দাও তিনশোর কাছাকাছি দিয়ে দাও ঠিক আছে দিয়ে ওকে প্রেস করে দাও দিয়ে এখান থেকে রিপিটে আনটিল এন্ড অফ দ্য স্লাইড দেন ওকে প্রেস করে দাও তো এটা ঘুরবে খুব আস্তে 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 ঘুরবে ঠিক আছে ক্লিয়ার এরপরে কি করবে এটাকে ক্লিক করে এটা কন্ট্রোল টিভে ডি প্রেস করবে দেখো এই যে ডুব ইটা এফেক্টে এই সেপটার মধ্যে কি হচ্ছে এর অ্যানিমেশনটা তাহলে অ্যাড হয়ে রয়ে গেল ঠিক আছে জাস্ট কি একটু নিচের দিকে বাড়িয়ে দেবে যাতে এটা মিনিটের কাটা বোঝাই এরপরে কি এই সেপটার উপর ডবল ক্লিক করে এখান থেকে ফর্মেটে যে এর কালারটাকে জাস্ট চেঞ্জ করে দেবে তাহলে এটা হলো কি মিনিটের কাটা হয়ে গেল দেখো এর শুধু জাস্ট এখানে টাইমিংটাকে সেট করবে টাইমিংটা যেমন এখানে ছিল কত ছিল এটা তিনশো ছিল তো এখান থেকে তুমি এটাকে করে দাও একশো করে দাও দেখো যেহেতু প্র্যাকটিস পারপাসের জন্য একদম পারফেক্ট ঘুড়ি করতে হবে না তো এখান থেকে তুমি ওকে করে নাও তো এরপরে কী করতে হবে এরপরে এটাও টিপে কন্ট্রোল টিপে ডি প্রেস করবে দিয়ে এটাকে এখানে নিয়ে চলে আসো এটাকেও সেমভাবে একটু বাড়িয়ে নেবে দেন এটারও কালার চেঞ্জ করে দেবে কি কালার দেবো ফরমেট ফিল থেকে রেড কালার রেড রেড নয় তাহলে সবুজ কালার থাকবে এরপরে এখান থেকে জাস্ট টাইমিং ক্লিক করে দেবে আর জাস্ট এরপরে কি করবে এখানে হচ্ছে টাইম ডিউরেশনটাকে চেঞ্জ করে দাও কত এটা করে দাও ষাট করে দাও ষাটটা একটু বেশি আচ্ছা ষাটই করো ষাট নয় এটা হচ্ছে তিরিশ করে দাও ষাট করলে হয় কিন্তু তিরিশ করে দাও দেন ওকে প্রেস করে দাও ঠিক আছে এটা করছে এরপরে কী করবে ইনসার্টে চলে যাও এই হ্যাঁ ইনসার্টে যাওয়ার পরে একটা সেপ দিয়ে এর মধ্যে গোল্ড শেপ নিয়ে নেবে শেপটা কেন নিচ্ছে এটা পরে বুঝতে পারবে ফর্মেটে যে সেফ স্টাইলে যে এখান থেকে যে কোনো একটা স্টাইল তুমি অ্যাড করে দিতে পারো ঠিক আছে ক্লিক করার পর কন্ট্রোল টিভে এ প্রেস করবে না এটার কালারটা এটা দিয়ে দাও কন্ট্রোল প্লাস এ প্রেস করবে এখান থেকে ফরমেটে যাবে এখান থেকে অ্যালাইন যে এখান থেকে সেন্টার করবে অ্যালাইনে যে এটাকে মিডিল করবে করে দিলে দেখো এটা সুন্দরভাবে এর মধ্যে সেট হয়ে গেছে এরপরে এইটাকে তুমি কি করবে ঘুরিয়ে দাও তিনটে হয়ে গেছে এরপরে কি প্রথমে কি করতে হবে জাস্ট সবকিছু রেডি দেন তাহলে কি হবে এটা আস্তে আস্তে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং ঘন ঘন এটাকে প্র্যাকটিস করতে হবে কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ